দুদেশের বাংলাদেশ সফরের প্রথম দিনে ব্যস্ত সময় পার করছেন ব্রুনাই দারুস সালামের সুলতান হাজী হাসানাল বলকিয়া মুয়াজ্জিদিন ওয়াদৌলা। শনিবার দুপুর 2:24 সুলতানকে বহনকারী একটি ভিভিআইপি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, মন্ত্রিসভার সিনিয়র সদস্য ও পদস্থ বেসামরিক এবং সামরিক কর্মকর্তাদের নিয়ে ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান। সুলতানের ঢাকা সফরকালে দ্বিপাক্ষিক বিমান চলাচল, বাংলাদেশি জনশক্তি নিয়োগ সহায়তা ও জ্বালানি আমদানি সহ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতার স্মারকের কথা রয়েছে। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন বিশ্বের সবচেয়ে ধনী সরকার প্রধান ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়া মুইজাদ্দিন ওয়াদৌলা। দুপুরে একটি বিশেষ বিমানে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি। অভ্যর্থনার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল বিমানবন্দরে সুলতানকে গার্ড অব অনার প্রদান করে। সেখান থেকে একটি সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে তাকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হয়। পরে ব্রুনাইয়ের সুলতান 1971 সালে বাংলাদেশের 9 মাসের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। সুলতান সেখানে একটি গাছের চারা রোপণ এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। সন্ধ্যায় রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে যান ব্রুনাই সুলতান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা বঙ্গভবনে উপস্থিত ছিলেন। দুই দিনের এই সফরকালে দ্বিপাক্ষিক বিমান চলাচল, বাংলাদেশি জনশক্তি নিয়োগ সহযোগিতা ও জ্বালানি আমদানি সহ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের কথা রয়েছে। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা।